হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে টানবাজার ডালপট্টি হরিজন সমাজসেবা সংঘের আয়োজনে রান্না করা খাবার বিতরণ করা হয় রোববার পনেরোই আগস্ট সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ মানুষের মাঝে এই রান্না করা খাবার বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন লোড অ্যান্ড শ্রমিক লীগের সভাপতি রহমান মাসুদ হরিজন সেবা হরিজন সমাজ সেবা যুব সংঘের সভাপতি রনি দাস সাধারণ সম্পাদক সুরুজ দাস সহ সাধারণ সম্পাদক অনেক এ সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন আজকে এই হরিজন সিটি কলোনির আমার যারা ছোট ভাই আছে আমাদের এলাকার যারা আছে সবাই মিলে এই বঙ্গবন্ধুর স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান পনেরোই আগস্টের এই শোক দিবস উপলক্ষে একটি ছোট সুন্দর করে খুব ভালোই করে একটা আয়োজন করা হয়েছে কাঙ্গালি বুথ বলা চল না এটা আর কি খাদ্য বিতরণ তাই সবাই দোয়া করবেন যাতে আমার ওই সব সবসময় এইভাবে করতে পারে সবাই যাতে একসাথে থেকে এলাকার ভালো কাজগুলি করতে পারে এবং তারাও যাতে সমাজের ভালো ভালো কাজে জড়িত হইতে পারে সব সবসময় এলাকার স্বার্থে এলাকার স্বার্থে জনগণের স্বার্থে কাজ করতে পারে সেই জন্য দোয়া করবেন এবং আজকে শোক দিবস উপলক্ষে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে না শুধু আমি ছোটো করে বলতে চাই ওরা যারা এই অনুষ্ঠানটা করছে সত্যি ওদেরকে অনেক ধন্যবাদ ওদের ক্ষুদ্র প্রচেষ্টায় আস্তে আস্তে আরও বড়ো হবে দোয়া করবেন এবং কি ওদের একটা নতুন কমিটি করা হয়েছে এই কমিটিকেও আমি এই স্বাগত জানাচ্ছি সভাপতি যিনি আছেন সেক্রেটারি যিনি আছেন এবং কি আরও যারা কার্যকরী সদস্য আছেন সবাইকে ধন্যবাদ তোমরা সুন্দর একটা এই আয়োজন করেছে যাতে ভবিষ্যতে আরও সুন্দরভাবে করতে পারো এবং কি আমাদের সিটি কর্পোরেশন মাননীয় মেয়র সেলিনা তাইবি মা যিনি আলহাজ্জা মোসাম্মদ মমতাজ বেগম ইন্তেকাল করছে তার শোকেরও তার শোকের জন্য আমরা শোকাহত তার জন্য দোয়া মাহফিল করা হবে এবং কি বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিল করা হবে সবাই দোয়া করবে এন এন টিভি নারায়ণগঞ্জ